नमस्कार बंधुरा आपनी मकर राशिर जो मानुष हन ये भिडियोटा आपनार जोन्नो आपनी 2021 साले की रेजल्ट पाबेन बा 2021 साल आपनार जोन्नो केमन जेते पारे सामग्रिक आलोचना आपनादेर काछे तुले धरबो किन्तु एटा एकटा जिस्ट होच्छे बड़ो सिद्धान्त एटा धरे नेबेन ना एटा आपनादेर चलार पथे साहाय्य करबे बा चलार पथे एटा आपनादेर काजे लागते पारे। आमी प्रणय मजुमदार आमार यूट्यूब चैनल एस्ट्रोप्रणयते आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आमार चैनलटा भालो लागले सबस्क्राइब करते होबे এবং অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে কারণ প্রতিদিন জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকলে আপনারা রেগুলার বেসিসে আপডেটগুলো পেতে থাকবেন বা তথ্যগুলো পেয়ে যাবেন। মকর রাশি আপনার কি হতে পারে তার আগে বলবো গ্রহগত অবস্থান যা হয় চারটে গ্রহের ওপর নির্ভর করে কি ফল মানুষ পেতে পারে বা কি রেজাল্ট মানুষ পেতে পারে তার তথ্য বা তার ইনফরমেশনগুলো। চারটে গ্রহ বৃহস্পতি শনি রাহু ও কেতু এই চারটি গ্রহের বলবত্তার উপর নির্ভর করে আমি আপনাদেরকে বিশেষ কিছু কথা বলবো, আপনি পুরোটা শুনুন কারণ কাজে লাগবে আপনার। হ্যাঁ, লাস্টে আসবে কাজের জায়গাগুলো, লাস্টে আসবে কাজের দিকগুলো, প্রফেশন ওয়াইজ আমি বলে দেওয়ার বা বলার চেষ্টা করব, তাই আলোচনাটা শুনুন না, দেখুন না ভালো লাগে কি না লাগে। প্রথম কথা হচ্ছে শরীর, রাশি হচ্ছে শরীর এবং শরীর কেমন থাকবে বা শরীর কেমন থাকতে পারে তার কথা। প্রথম দিক হচ্ছে শরীরের জায়গা বা শরীরের স্থান। আপনি মকর রাশির মানুষ, আপনি যদি একটু এজেড পারসন হন 40+ যদি আপনার বয়স হয় 38-40 বা এই বয়সী বা তার থেকে একটু বেশি বয়স যদি আপনার হয়, এই বছর কিন্তু শরীর নিয়ে প্রবলেম বা শরীর নিয়ে প্রবলেমের ইন্ডিকেশন আপনার ক্ষেত্রে থাকছে। ছোট ছোট ভোগান্তিগুলো, হাড় সংক্রান্ত সমস্যা, কিছু নার্ভের প্রবলেম আপনার ক্ষেত্রে কিন্তু ভোগাতে পারে এবং টেনশান আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে। তুলনামূলকভাবে যদি আপনি একটু কম বয়সী হন 20, 22, 25, 30 আপনার ক্ষেত্রে কিন্তু শারীরিক সুস্থতার জায়গা থাকছে। যখন এজেড পারসন যদি অনেকটা হয়ে যান আপনি 60, 65, 70 আপনি কিন্তু শারীরিকভাবে মোটামুটি শক্ত সামর্থ্য থাকতে পারবেন, অর্থাৎ 40 থেকে 55 এই বয়সী মানুষজনদের ক্ষেত্রে শরীর নিয়ে একটু চাপ থাকছে। গুরুজনদের শরীর ভালো থাকবে, অর্থাৎ আপনি মকর রাশির মানুষ, আপনার বাবা আপনার মা বা এজেড পারসনরা ছোটোখাটো ভোগান্তি থাকতে পারে কিন্তু বড় অসুবিধা বা অশান্তির জায়গা বা শরীর নিয়ে ভোগান্তির জায়গা কিন্তু থাকছে না। এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট আপনাদের ক্ষেত্রে বলবো। একটা কথা শুরুতে মাথায় রাখুন, শনির সাড়েসাতি কিন্তু চলছে, পিক ফেজ চলছে শনির সাড়েসাতি। শনি রাশির ওপর বসে রয়েছে, নিজের ঘর কেউ ছাড়ে না। শনিদেব এখানে বাবা মা ভাই বোন দেখে না, তিনি হচ্ছেন বিচারক, তিনি বিচারের জায়গায় তিনি কোর্টে বসে আছেন, তিনি বিচার করছেন। তার সামনে তার ছেলে এসছে না, তার মেয়ে কাঠগড়ায় দাঁড়িয়েছে না, তার ওয়াইফ দাঁড়িয়েছে, তিনি দেখেন না, তিনি বিচার করছেন, ভুল ঠিকের বিচার করে যাচ্ছেন। তাই অনেস্টি মেনটেন করতে হবে, সৎ পথে থাকতে হবে। অন্যায়ের কাজকর্মের দণ্ড শনিদেব কিন্তু আমাদের দান করবেন আপনি যদি মকর রাশির মানুষ হন, তাই এটা খেয়াল রাখুন। ফিনান্সিয়াল ক্রাইসিসের যারা প্রচণ্ড রকমভাবে ভুগছেন বৃহস্পতি রাশির ওপরে অবস্থান, অর্থনৈতিক চাপ কিন্তু রিলিফ দেবে আপনাদেরকে। বৃহস্পতি শনির যোগ আপনাদের ক্ষেত্রে রাশির ওপর কাজ করছে, তাই বৃহস্পতি এবং শনির যোগ আপনাদের অর্থনৈতিক চাপগুলো থেকে কিছুটা হলেও রিলিফ দেবে, মুক্তি আপনাদেরকে দিয়ে যাবে। কিন্তু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে শুভ নয়, শুভ গ্রহ নয়, তাই হাতে প্রচুর পয়সা থাকবে এটা কিন্তু ধরবেন না, বা যারা হাতে রাখতে চেষ্টা করছেন জমাবো মানে বাড়িতে রাখা করবেন না, নয় আপনার এজেড পারসনদের দিন, নাহলে ব্যাংক বা এই জায়গাগুলোই আপনি টাকা সেভিংস করার চেষ্টা করুন। এটা কিন্তু বেস্ট উপায় টাকা ধরার বা টাকা ধরে রাখার, এটা কিন্তু একটু দয়া করে মাথায় রাখুন আপনি মকর রাশির মানুষ হলে, খেয়াল রাখতে হবে। জ্ঞাতি বা গোষ্ঠীর মানুষজনদেরকে আপনি ডমিনেট করতে পারবেন, জ্ঞাতির লোকজন গোষ্ঠীর লোকজন পরিবারের মানুষজন তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন বা করতে পারবেন আপনি যদি মকর রাশির মানুষ হন। তৃতীয়াপতি রাশির ওপরে অবস্থান, তারা মাঝে মাঝে আপনার পেছনে উল্টোপাল্টা কিছু বলতে পারে কিন্তু সামনে আপনার মুখের ওপর বা আপনার এগেনস্টে গিয়ে খুব বেশি কিছু করতে পারবে না। এটা ভালো দিক হচ্ছে বা এটা ভালো দিকই বলবো, পেছনে অনেক কিছুই বলতে পারে, প্রবলেম কী আছে কোনো অসুবিধা নেই, কিন্তু সামনে বা মুখের ওপর হচ্ছে না, নিশ্চিন্ত থাকুন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বলবো, চতুর্থ ভাব বিদ্যার জায়গা, চতুর্থ ভাব মা, চতুর্থ ভাব হচ্ছে মন, চতুর্থ ভাব হচ্ছে আমাদের সংসার। প্রাইমারি লেভেলের পড়াশোনা, যারা প্রাইমারি লেভেলের পড়াশোনা করছেন ছেলে মেয়ে, যে বাচ্চা ছেলে মেয়ে বা আপনার ছেলে মেয়ে মকর রাশি 6, 7, 8-এ পড়ছে, ভালো হবে পড়াশোনা। एकाग्रता बाढ़ते पारे एटा बोलबो। किन्तु ख्याल राखबेन फोर्थ हाउस किछुटा पीड़ित होच्छे जेटा सामग्रिकभावे पारिवारिक सुख एकटू समस्या देय। आमी हजबैंड वाइफ रिलेशनशिपटा बियेर जायगाते आसछि किन्तु फोर्थ हाउस जेहेतु परिवारेर जायगा बा परिवारेर क्षेत्र एई जायगाय किन्तु किछु गोलोजोग बा किछु बाधा विपत्तिर जायगा आपनादेर क्षेत्रे देखाच्छे बा निर्देश करछे। खेयाल राखुन मायेर साथे सम्पर्क आशा करछि भालो होबे। अनेकेर मायेर साथे सम्पर्क खाराप थाके एटा भालो होबे। मायेर सापोर्ट आपनारा पाबेन बा मातृस्थानीय ब्यक्तिदेर सापोर्ट मोटामुटी पाबेन आशा करते पारेन। चले आसब पंचम भाव बा प्रेमेर दिके एबं प्रेम और बिये आमि एकसाथे आलोचना करब। प्रेमेर क्षेत्रे राहुर अवस्थान रयेछे ताई पंचम भावस्थ राहु प्रेमेर मध्य उग्रता निये आसते पारे। किभाबे प्रेमिक प्रेमिकादेर मध्य कथा काटाकाटी भूल बोझाबुझि अकारणे झमेला बा झंझाट बा फालतू झमेला এই জায়গাগুলো কিন্তু তৈরি করতে পারে। ভুল বোঝাবুঝির জায়গা দুজনের মধ্যে বোঝাপড়ায় বা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গা এটা কিন্তু একটু চাপ দেখাচ্ছে। কিন্তু পঞ্চমের এই রাহু একটা জিনিস করবে যাদের প্রেম কেটে গেছিলো চাইছেন আপনার পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে আসুক বা ফিরে আসুন সেখান থেকে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং আর একটাও প্লাস পয়েন্ট হচ্ছে যারা চান অনেকে চান না যে আমার জীবনে একটা প্রেম থাকলে ভালো হতো বা একটা কাছের মনের মানুষ থাকলে ভালো হতো তারা ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। তাই প্রেমগত দিক কিন্তু ঝগড়াঝাটিটা নিয়ন্ত্রণ করুন। সামগ্রিকভাবে প্রেম নিয়ে আপনারা ভালো ফল পেতে পারেন। প্রেমে প্রেম থেকে যারা বিয়েতে কনভার্ট করতে চাইছেন প্রেমটা এবছরে ভাবছেন বিয়ে করবেন তারা অনেকাংশে ভালো রেজাল্ট পাবেন। যারা সিদ্ধান্ত নিতে চাইছেন বিয়ের মতো সিদ্ধান্ত বা বিয়েতে যেতে চাইছেন বিয়ের জায়গায় যেতে চাইছেন তারা আশা করছি অনেকটা ভালো রেজাল্ট আপনারা পেতে পারবেন। এটা কিন্তু আপনাদের জন্য ভালো দিক বা ভালো সাইন বলবো। এবং এর সাথে সাথে আপনাদেরকে বলবো যারা বিয়ের যোগাযোগের চেষ্টা করছেন গোল্ডেন টাইম হচ্ছে এই বছরটা। দেখাশোনা করছেন দেখাশোনা করতে চাইছেন বা বিয়ের যোগাযোগ ঠিকঠাক করতে চাইছেন বিয়ের কথাবার্তা এগোতে চাইছেন আমি বলবো এটাই তো সময়। এই বছরটাই আপনাদের জন্য বেস্ট সময়। এটাকে কাজে লাগান আপনারা আপনারা অনেকাংশে ভালো রেজাল্ট পাবেন। অনেকটা ভালো রেজাল্ট গেইন করতে পারবেন আপনি যদি মকর রাশির মানুষ হন। কারণ যোগাযোগের সম্ভাবনা পজিটিভ রেজাল্ট। আপনার সন্তান সন্ততির বিয়ের চেষ্টা করছেন তার মকর রাশি চেষ্টা করুন ভালো রেজাল্ট পাবেন। পঞ্চম ভাবস্থ রাহু একটা ব্যাপার খেয়াল রাখুন চালাকি প্রয়োজন রয়েছে। পঞ্চমে রাহুর মতো চলুন। বর্ষাকালে আমরা যখন চলি কিভাবে চলি সাথে ছাতা নিই সাথে রেনকোট নিই। শীতকালে কি করি গলায় মাফলারটা জড়াই সোয়েটার পরি। কারণ কি সময় অনুযায়ী আমরা চলি তাই না। আপনি গরমকালে সোয়েটার পরে বসে থাকবেন না। দুপুর 12টার সময় গ্রীষ্মকালে সোয়েটার মাফলার পরবেন না কারণ পরে রাখতে পারবেন না। শীতকালে সকাল 10টা রাত 10টার সময় খালি গায়ে ঘুরতে পারবেন না কারণ কি ওই সময়টা নয়। তাই পঞ্চমে রাহু তার মতো করে চলুন। কিভাবে চলবেন প্ল্যানিং করতে হবে। কিভাবে চলবেন চালাকি করতে হবে। এই বছর সেরকম ইন্ডিকেশন দিচ্ছে। যদি করতে পারেন জিতবেন। ইমোশন সেন্টিমেন্ট ফালতু ইমোশন ফালতু সেন্টিমেন্ট এইগুলো যাদের রয়েছে এবছর তারা লুজার হবেন। শুনতে খারাপ লাগলো কথাটা কিন্তু সত্যি কথা শুনতে খারাপ লাগলে কিছু করার নেই। স্বার্থপর হলে এবছর জিতে যাবেন। সময়টাই সেরকম কথা বলছে আমি কি করব স্বার্থপর আমি আমারটা দেখি। এই মানসিকতা এবছর আপনাদেরকে জেতাতে সাহায্য করবে এটা নিশ্চিন্তে থাকুন। যোগ্যতা বা মেধা ব্যবহার করুন এবছরে। এবং এই রাহু ডমিনেট করায় সরাসরি লগ্নের ওপর রাহুর দৃষ্টি রয়েছে ডমিনেট করায় ডমিনেটিং ক্যারেক্টার হয়। তাই এই জায়গাটা খেয়াল রাখুন। কিন্তু একটা কথা আপনাদের এটাও বলি আপনার কোনো বন্ধু বা বান্ধবী মকর রাশি তার থেকে সাবধান থাকবেন। যদি আপনার কোনো বন্ধু বা বান্ধবী মকর রাশি হয় তার থেকে একটু সাবধান থাকবেন। এগুলো তো সেও করবে চালাকি তো সেও করতে চাইবে না সে নিজেরটা বুঝতে চাইবে প্রবলেমে আপনি পড়ে যাবেন। খেয়াল রাখুন। সন্তান সুখের জায়গায় এবছর ভালো হচ্ছে। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি রাহুর অবস্থান মানুষকে সন্তান সুখ দেয়। তাই সন্তান সুখের জায়গা কিন্তু পাবেন। যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন সন্তান নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করছেন সন্তান হওয়ার জন্য চেষ্টা করছেন তারা অনেকটা বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট আশা করছি এক্সপেক্টেড যে আপনারা পাবেন। কিন্তু এখানে একটা কথা বলি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের কথা যখন বলছিলাম বা বলছি স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নাও চলতে পারে। সপ্তমে শনির দৃষ্টি সপ্তমে বৃহস্পতির দৃষ্টি দুটো গ্রহই দাম্পত্য জীবনের জন্য ভালো ফল দেয় না। रिलेशनशिपের ঠান্ডা হওয়া, রিলেশনশিপ ক্রাইসিস চলা, দুজনে একে অপরের মধ্যে কি বলবো ইগো রিলেটেড প্রবলেম, দুজনের মধ্যে কি বলবো আপনাদেরকে যে মেন্টাল অ্যাটাচমেন্টে প্রবলেম কিন্তু তৈরি করে দিতে পারে, বন্ডিংয়ের জায়গায় সমস্যা আনতে পারে। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে বা এই জায়গাটা কিন্তু আপনি যদি মকর রাশির মানুষ হন আপনাদেরকে লক্ষ্য রাখার দরকার আছে, লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে, লক্ষ্য রেখে চলুন, নাহলে কিন্তু চাপ রয়েছে, এটা খেয়াল রাখুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এবছর ভালো চলবে, আমি প্রফেশনের জায়গাটায় ঢুকবো আস্তে আস্তে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আশা করতে পারি এই বছরটা ভালো চলবে। আইনত গোলযোগ, থানা পুলিশ কোর্ট কাছারি লিগাল কোনো রকম প্রবলেম, আইনত কোনো জায়গা থেকে চাপ আসা, পলিটিক্স থেকে কোনো রকম রাজনৈতিকভাবে কেউ আপনাকে ক্ষতি করতে চাইছে, আপনারা অনেকাংশে বেটার রেজাল্ট পাবেন, অনেকটা বেটার রেজাল্ট পাবেন। জ্ঞাতি শত্রুতা সামনে থেকে লিড করুন এবছর, আপনারা অনেকটা ভালো রেজাল্ট পেতে পারবেন। নিজের স্বার্থ, নিজের শখ, নিজের চাহিদা যেগুলো রয়েছে, আপনার যেগুলো ডিমান্ড রয়েছে নিজে পূরণ করার চেষ্টা করুন, ভালো রেজাল্ট পাবেন। ভাড়াটিয়া রিলেটেড কোনো রকম যাদের ব্যাপার রয়েছে, ভাড়া ধরুন আপনি ভাড়া বাড়িতে থাকেন, বাড়ি ভাড়ার মতো কোনো ব্যাপার রয়েছে, ভাড়া দিতে চান বা এইরকম, এরা কিন্তু সাবধান থাকবেন, আপনি এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে চাপ বেড়ে যাবে, প্রবলেম কিন্তু বাড়তে পারে। যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে চাইছেন, দূর ভ্রমণ করতে চাইছেন, আধ্যাত্মিকতার পথে যেতে চাইছেন, ভালো রেজাল্ট পাবেন বা আশা করতে পারি আপনাদের ক্ষেত্রে ভালো চলবে বা ভালো সাকসেস কিন্তু আসতে পারে। যাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জায়গায় করছেন, হায়ার এডুকেশনের জায়গায় যারা রয়েছেন, ধরুন বিদেশে গিয়ে যারা পড়তে চাইছেন তাদের জন্য ভালো হচ্ছে, দূরে গিয়ে পড়াশোনা যারা করতে চাইছেন ভালো হচ্ছে, কিন্তু হায়ার এডুকেশানে আপনাদের ক্ষেত্রে স্ট্রাগল দেবে। যারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, মাস্টার্স করছেন, এনাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস পেতে একটু প্রবলেম দেবে বা একটু চাপ তৈরি হবে। জ্ঞান ভালো হতে পারে কিন্তু সাকসেসের জায়গায় প্রবলেম দেখাচ্ছে, এক্সপেক্টেড বা মনের মতো সাকসেস পেতে কিন্তু প্রবলেম দেখাচ্ছে। কেউ আপনার সদ্ব্যবহার করতে পারে, আপনার প্রতিভাটাকে ব্যবহার করে কেউ নিজের স্বার্থ সিদ্ধি করতে পারে। বন্ধুরা এই দিকটা একটু লক্ষ্য রেখে চলুন বা লক্ষ্য রাখার দরকার আছে। যাদের কোনো রকমভাবে কোনো পৈতৃক সূত্র থেকে কিছু পাওয়ার ব্যাপার আছে তারা একটু অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন। পৈতৃক সূত্র ধরুন আপনি একটা মেয়ে, সে বাপের বাড়ি থেকে কোনো কিছু পাবে বা আপনাদের পূর্বপুরুষের কোনো সম্পত্তি পাওয়ার ব্যাপার আছে, খেয়াল রাখুন বঞ্চিত যেন না হয়ে যান বা এই জায়গাটা যেন অসুবিধা না হয়, এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে। চলে আসবো মেন পার্ট, সোর্স অফ ইনকাম, বিজনেস, চাকরি। প্রথম হচ্ছে যারা চাকরির নতুন চাকরির চেষ্টা করছেন, ফ্রেশার্স, ভালো বা মনের মতো চাকরি হয়তো পাবেন না, জেনে রাখুন। মনের মতো চাকরি আপনি এক্সপেক্ট করছেন আমি 30,000 টাকা স্যালারি পাবো মান্থলি, এই জায়গাটা পেতে কিন্তু প্রবলেম হবে, তাই মাথাটা এবছর গলিয়ে দিন। এবছর কিন্তু শুরু করার সময়, এবছর অনেকটা দূরে যাওয়ার সময় নয়। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে বলবো, কিন্তু যারা ভাবছেন যে দূরে গিয়ে চাকরি করতে চান, বাইরে গিয়ে চাকরি করতে চান বা এরকম দূরে যাওয়ার কোনো রকম ব্যাপার রয়েছে, আশা করতে পারি তারা ভালো রেজাল্ট পাবেন বা তাদের ক্ষেত্রে ভালো সাফল্য বা ভালো সাকসেস আসতে পারে। যারা বিজনেস শুরু করতে চাইছেন তারা ভালো রেজাল্ট পাবেন, যারা বিজনেস করছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। পার্টনারশিপ বিজনেস ভালো চলবে না, পার্টনারের প্রফিট হবে বা তার লাভ হতে পারে, আপনি লস খেতে পারেন বা আপনি গণ্ডগোলের জায়গায় পড়ে যেতে পারেন। গুপ্ত শত্রুতা একটু থাকছে। মেন জায়গা আমি এবার যদি দিকগুলো নিয়ে আলোচনা করি বা পার্টিকুলার দিকগুলো নিয়ে যদি বলি, একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন থাকে সরকারি চাকরি পাবো কি না। রাশির ওপর বৃহস্পতির অবস্থান সরকারি চাকরির যোগ কিন্তু তৈরি করবে। অনেকে বলবেন রবি, বৃহস্পতিও চাকরি দেয়, স্থিরতা বৃহস্পতি দেয়। সরকারি চাকরি হচ্ছে স্টেবিলিটির চাকরি, উঁচু লেভেলের চাকরিগুলো হয়তো খুব ভালো রেজাল্ট আনা শক্ত হবে, কিন্তু যারা সরকারি চাকরি চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে, যদিও ভ্যাকেন্সি কম বা অনেক রকম কিছু ব্যাপার রয়েছে, কিন্তু তারপরেও বলবো যোগ রয়েছে। চলে আসবো মেন প্রফেশনের জায়গায়, যারা যে কোনো রকমের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, ম্যানেজমেন্ট MBA করেছেন, MCA করেছেন বা হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের ছেলে মেয়েদের ক্ষেত্রে সাকসেস কিন্তু, সাকসেস রেশিও বা সাকসেসের গ্রোথটা কিন্তু একটু কম হবে। যারা কম্পিউটার রিলেটেড পড়াশোনা করেছেন, কম্পিউটারের ওপর যেমন IT নিয়ে করছেন বা আপনি মাল্টিমিডিয়ার ওপর কিছু করেছেন, কম্পিউটার নিয়ে কিছু কাজ কারবার করছেন, কম্পিউটারে বসে যাদের কাজ করতে হয় বা কম্পিউটার নিয়ে যাদের পড়াশোনা, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। প্রপার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ছেলে মেয়েদের ক্ষেত্রে চাপ থাকবে, পরিষ্কার কথা। কর্তৃপক্ষ থেকে বা চাকরির জায়গায় প্রেসারের মধ্যে বা চাপের মধ্যে দিয়ে আপনাকে রান করতে হবে। প্রপার ইঞ্জিনিয়ারিং, সেটা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ফিল্ড হোক, ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ভাগ আছে, প্রতিটা ভাগ আলাদা আলাদা জায়গাকে দেখে, কিন্তু ওভারঅল ইঞ্জিনিয়ারিংয়ের চাপ থাকছে। যারা ডাক্তারি ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা উজ্জ্বল। ডাক্তারবাবু আপনি যদি হন, মেডিকেল রিলেটেড যে কোনো ব্যবসা, নার্সিং নিয়ে কাজ করছেন, আপনার কোনো মেডিসিনের শপ রয়েছে বা প্যাথ ল্যাব রয়েছে, বা আপনি পশু পাখি নিয়ে যদি চিকিৎসা করেন, পশু চিকিৎসক যেটাকে বলছে, প্রতি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে গ্ল্যামার বা উন্নতি বা সৌভাগ্য খুলতে পারে। যারা গ্ল্যামার ফিল্ডেই রয়েছেন না, ক্যামেরার সামনে কাজ করতে হয় গ্ল্যামার ফিল্ডে, তাদের ক্ষেত্রে কিন্তু আশা করছি 60 থেকে 65% সাকসেস আপনাদের আসতে পারে। যারা গ্ল্যামার ফিল্ডে রয়েছেন, পার্লার রিলেটেড কাজকর্ম, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসে মন্দা চলবে। যারা গ্ল্যামার ফিল্ডে রয়েছেন, স্টেশনারি গুডসের বিজনেস করছেন, সেন্ট বডি স্প্রে বিক্রি বা মেয়েদের জিনিসপত্র এগুলো বিক্রি, তাদের ক্ষেত্রে চাপ থাকছে। শাড়ির বিজনেস মোটামুটি চলবে, শাড়ি রিলেটেড বিজনেস, লিকুইড নিয়ে যাদের বিজনেস, জল বা লিকুইড প্রোডাক্ট, তারা ভালো রেজাল্ট পাবেন। পশু পাখি নিয়ে যাদের বিজনেস, তারা ভালো রেজাল্ট পাবেন। যারা কনস্ট্রাকশান রিলেটেড বিজনেস চাপ থাকছে, প্রোমোটারি বিজনেস যাদের তাদের চাপ থাকছে, কমিশন যাদের থাকে, কমিশন নিয়ে কাজকর্ম, তারা ভালো রেজাল্ট পাবেন। তারা ভালো রেজাল্ট পাওয়ার জায়গা কিন্তু তাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। কমিশন ধরুন, এক কথায় কি বলবো, ধরুন আপনি আমি একটা কোনো জমি কিনছি, একজন বেচছে, মাঝখানে আপনি রয়েছেন, ভায়া আপনার মাধ্যমে কিনছি, এরকম ব্যাপার। এই জায়গাটা ভালো একটু চাপ থাকছে, প্রফিট পেতে সমস্যা হবে। ইন্স্যুরেন্স সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি চলছে। ইন্স্যুরেন্স, সেটা হেলথ বলুন, এলআইসি বলুন, বা এই জায়গাগুলো, তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের জায়গা থাকছে। যাদের শপ, যে কোনো দোকান, দোকানের বেচাকেনা ভালো চলবে। ঘুরে ঘুরে কাজকর্ম যাদের করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেসারের জায়গা থেকে যাচ্ছে বা চাপের জায়গা থেকে যাচ্ছে। যারা পরিষেবা দান, যে কোনো ধরনের এমার্জেন্সি পরিষেবাগুলো দিচ্ছেন মানুষকে, তারা ভালো রেজাল্ট পাবেন। যাদের সিক্রেসি মেনটেন করে কাজ করতে হয়, সিক্রেট কাজ করতে হয়, অনেক ধরনের কাজ হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু আশা করছি ভালো রেজাল্ট পাবেন। যারা আগুন নিয়ে কাজ করেন, আগুনের ব্যবসা ভালো ফল হচ্ছে। জেমস অ্যান্ড জুয়েলারি বা সোনা রূপো এগুলো নিয়ে যাদের কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা মোটামুটিভাবে রান করার যোগ দেখাচ্ছে। আপনি যদি মকর রাশির মানুষ বা মকর রাশির জাতক জাতিকা হন, আপনি যদি মকর রাশির মানুষ হন, আমি ধরলাম, মানে যদি বলি যে আপনার বিজনেসটা বা আপনার কোনো খাওয়ার জিনিসপত্র নিয়ে, সেটা ফাস্টফুড হোক বা যে কোনো ধরনের মুদিখানা বা এই ধরনের খাওয়ার জিনিসপত্র নিয়ে বিজনেস, আশা করছি ভালো রেজাল্ট পাবেন। চাষিভুষি মানুষ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ থাকছে, তাদের প্রোডাক্ট বিক্রি বা তাদের জিনিসপত্র ঠিকঠাক মতো সেল হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু চাপ বা প্রেসারের জায়গা থেকে যাচ্ছে। আশা করব মোটামুটি সমস্ত দিকগুলোই আপনাদের কাছে তুলে ধরতে পারলাম বিজনেসের যে জায়গাগুলো রয়েছে বা বিজনেসের যে দিকগুলো রয়েছে, আশা করব আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। আপনি যদি মকর রাশির মানুষ হন, ভাগ্য কিন্তু খুব বেশি সাথ দেবে না, কর্মের দ্বারা ভাগ্যকে সাথে আনতে হবে। ভাগ্য প্রপার সাথ দেবে না, কর্ম পরিশ্রম দ্বারা ভাগ্যকে সাথে আনতে হবে। 100 টাকার কাজ করলে 80 টাকার প্রফিট পাবেন, তাই মাথার ওপর নর্মাল একটা প্রেসার থাকবে। এবং রাশির ওপর বৃহস্পতি, নিচস্থ বৃহস্পতি, মাঝে মাঝে হটকারী সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, আবেগের বশে চলতে পারেন, অকারণে টেম্পার লুজ করতে পারেন, রাগ জেদ করে ফেলতে পারেন। এই জায়গাটা খেয়াল রাখুন। বন্ধুত্বর জায়গা এই বছর কিন্তু সতর্ক থাকবেন। বন্ধু বান্ধবদের জায়গা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। এজেড পারসন, 50, 55, 60, 65, 70, 75, এজেড পারসনদের সাহায্য নিন, পরামর্শ নিন, সেটা কিন্তু আপনার উন্নতি বা আপনার সফলতার কারণ হবে। আপনি যদি মকর রাশির মানুষ হন, আশা করব আপনারা বুঝতে পারছেন যেভাবে বলতে চাইছি বা বলতে পারছি। তাই সামগ্রিকভাবে খরচাটা নিয়ন্ত্রণ করুন, পরিকল্পনা করে এগোন, প্ল্যানিং করে চললে ভালো হবে। সন্তানের যারা প্ল্যান করছেন ভালো ফল পাবেন, দাম্পত্য জীবনে যারা প্রবেশ করতে চাইছেন ভালো ফল পাবেন, দাম্পত্য জীবন যারা কাটাচ্ছেন তারা ভালো হয়তো পাবেন না, তাই খেয়াল রেখে চলুন। এই মোটামুটি জিস্ট, আশা করবো এটা আপনাদের চলার পথে কিছুটা হলেও সাহায্য করবে বা সাহায্য করতে পারে। তাই চোখ কান খোলা রাখুন, এগিয়ে যান, আপনারা ভালোই হবে। আশা করবো আপনাদের নতুন বছর ভালো কাটবে। আর যেটুকুই থাক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।